প্রিয় দর্শক মণ্ডলী ও কৃষি প্রেমী ভাই ও বোনেরা, সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি গ্রিন ন্যাশনাল ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিও। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি অসাধারণ ভিডিও। বন্ধুরা, আপনারা ভিডিওতে একটি মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটির নাম হচ্ছে রাইস সিড প্লান্টার। এই মেশিনটির মাধ্যমে ধানের চারা রোপণ করা হয় মাটি না, বিশেষ করে যেগুলো হাইব্রিড প্রজাতির ধান রয়েছে, বাড়ি এক আমন এবং বড় ভালো ভালো যে উন্নত জাতগুলো রয়েছে, সেই জাতগুলো স্পেশালিভাবে এই মেশিনের মাধ্যমে বেডিং করা হয় এবং বেডিং করার পর এগুলোতে খুব পরিচর্যার সাথে চারা উৎপাদন করা হয় এবং সেই চারা প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা রয়েছে তাদেরকে সরবরাহ করা হয় এবং প্রজেক্ট আকারে তাদের জমিতে একটি সাইনবোর্ড ব্যানার লাগিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে একটি ভালো ফলন কৃষকরা যাতে পায় সে বিষয়ে সার্বিক নজরদারি করে থাকে কৃষি উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ। আজকের ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখছেন সেটা হচ্ছে রাইস প্লান্টার মেশিন, অর্থাৎ রাইস সিড প্লান্টিং প্লান্টার। এর মাধ্যমে রাইস সিড প্লান্ট করা হয়। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে অনেকজন কাজ রয়েছে এবং প্রক্রিয়া এবং অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা সুন্দরভাবে প্লান্টিংয়ের বেডিং করা হয়। বেডিং হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, উপর দিক থেকে আবার বীজ দেওয়ার পর আবার সুন্দরভাবে মাটি দিয়ে বেডিং করা হচ্ছে এবং এই যে একটা একটা করে বেড তৈরি হয়ে যাচ্ছে এবং এই বেডগুলো আলাদা আলাদাভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে দিনের পর্যাপ্ত রোদ যেখানে পড়ে এবং কুয়াশার প্রভাব যেখানে কম থাকে সেখানে এগুলো লাগিয়ে চারা উৎপাদন করা হয়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সারিবদ্ধভাবে এখানে বেডগুলো রাখানো হয়েছে, এই বেডগুলোর ওপর সঠিকভাবে সেচ এবং অন্যান্য যে পরিচর্যা আছে সবগুলো দিয়ে সুন্দরভাবে এখানে চারা উৎপাদন করা হয় এবং এই চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে ভিডিও আর বেশি দীর্ঘ করতেছি না, আজকে ভিডিও এখান থেকেই। পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।